নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটর ফুলকপি পনির। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে দেয়। আসুন শুরু করি আজকের রেসিপি। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন। এবার আমি কেটে রাখা 150 গ্রাম পনির দিয়ে দিলাম। হালকা করে একটু ওলট পালট করে ভেজে নেব। আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আমি পনিরগুলো নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমি একটা বড় সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা একটা প্লেটে তুলে নেব। আমি ওই কড়াইয়ে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ ফুলকপি কেটে রেখেছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য লবণ ও সামান্য হলুদ দিয়ে দেব। এবার আমি ফুলকপিগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে 1 চামচ আদার পেস্ট নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 7 মতো লবণ, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে আমি একটা চামচের সাহায্যে এটা নাড়াচাড়া করে নেব। আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরিমাণ মতো আবার হলুদ দিয়ে আবার চামচের সাহায্যে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং এটা আমি সাইডে রেখে দেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো প্লেটে তুলে নিচ্ছি। আমি ওই কড়াইয়ে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে, 1টা শুকনো লঙ্কা ও গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে তাই দেখানো গেল না। এবার আমি ফোড়নটা একটু ভেজে নেবার পর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার আমি প্রায় 4 থেকে 5 মিনিট মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট মতো মশলার সাথে ফুলকপি ও আলুগুলো একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম। এটাও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 15 পিস কাজু পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও সামান্য দিয়ে দিলাম। এবার আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা একটু কম মনে হলো তাই আমি আবার একটুকু জল দিয়ে দিলাম। এবার আমি জলের সাথে আলু ফুলকপি মশলা ভালোভাবে মিশিয়ে নেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 5-6 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 6 মিনিট পর ফিরে এলাম।
আলু ও ফুলকপি চেক করে দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঢাকনা না দিয়েই এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে গরম মশলাও দিয়ে দিতে পারেন। এবার আমি এটা নামিয়ে নেব। এটা আপনারা রুটি লুচি পরোটা ভাত পোলাওয়ের সাথে সার্ভ করে নিতে পারেন। বন্ধুরা, তাহলে আমার ফুলকপি মটর পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একদিন বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। পুরাতন বন্ধুরা তো আমার পাশে অবশ্যই আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।